ডের স্টুডেন্টস আজকে আমরা গ্রেড সিক্সের কম্পিটেন্সি টু এর একটি রিকোয়ার্ড নলেজ নিয়ে আলোচনা করব সেটি ফর্ম অফ ভোকাবুলারি এবং আমরা জানি যে ভোকাবুলারি এক্সপ্রেশন এই কম্পিটেন্সিভ টুটা হচ্ছে ভকাবুলারি এক্সপ্রেশন তো আমাদের সাম ফর্ম অফ ভকাবুলারিস আছে এই ভোকাবুলারিটা শেখা আমাদের খুবই জরুরি এই ভোকাবলারি শিখলে আমরা আমাদের ফোর স্কিলটা খুব সহজেই ডেভেলপ করতে পারবো এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলো আমরা খুব সহজেই ডেভেলপ করতে পারবো তো আমরা ফর্ম ভোকাবুলারি দেখি প্রথমে হচ্ছে বেসিক ভোকাবোডারি দ্যার সাম বেসিক ভোকাবুলারিস এই বেসিক ভোকাবলারিগুলো হচ্ছে খুব সিম্পল এবং যেটির একটি মিনিং আছে অথবা খুব সচরাচর আমরা ব্যবহার করি এই বেসিক বোকাবুলারিসগুলো দিয়ে আমরা আমাদের স্কিলসগুলো আমাদের যে ফোর স্কিলস আছে সেটি আমরা ডেভেলপ করতে পারব নাম্বার টু হচ্ছে মাল্টিটান মিনিং অথবা হাই ফ্রিকুয়েন্সি বলা হয় এটিকে হাই ফ্রিকুয়েন্সি আর মাল্টিমাল মিনিং তো যে বোকাবুলারিসগুলোগুলোর এক একটা কন্টেস্টে এদের মিনিংগুলো এক একটা হয় আমরা জানি যে এক একটা ওয়ার্ডেরই এক একটা সেন্টেন্সকে করে এক একটা মিনিং দাঁড়ায় অনেকগুলো আছে যেমন বেসিক মহাবলসের যেমন এর মিনিংগুলো সবসময় একটি হয় আর মাল্টিপ্যাল মিনিং সেন্টেন্সকে বেস করে মিনিংগুলো অনেক সময় ডিফারেন্ট হয় তাহলে মাল্টিপ্যাল মিনিংটি কি একটি ওয়ার্ডের একাধিক অর্থ হতে পারে এবং সেটা কি সেন্টেন্স বা কনটেক্সট বা টেক্সটকে বেস করে এবং ফাইনালি উই ক্যান সি দ্যাট সাবজেক্ট রিলেটেড আর সাম ভোকাবোলারিস যেগুলো সাবজেক্ট রিলেটেড সাবজেক্টের সাথে সম্পৃক্ত থাকে এবং তার যে মিনিং তার সিনোনেম বা অ্যান্ট্রোনেম বা তার যে ফর্মেশন অল আর রিলেটেড উইন দ্য সাবজেক্ট তার মানে সাবজেক্টের উপর নির্ভর করে তার অর্থ ওয়ার্ড ফর্মেশন বা অন্যান্য বিষয়গুলো ফর্মসগুলো নির্ভর করে তাহলে আমরা আজকে শিখলাম ফর্ম অফ ভোকাবলারি আর থ্রি টাইপছ অফ ফৰ্ম ভকাবোলৰি তাৰ বেচিং ভকাবলৰি আৰু তাত চে মল্টিপল মিনিং বা হাই ফ্ৰীকুৱেঞ্চি ভকাবলৰি এণ্ড দা আদাৰ ইজ সবজেক্ট ৰিলেটেড ভকাবোলৰি